বিএস প্লাস বাংলাদেশ ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। 200 দিন পরে ফিরল পৃথিবীতে। হ্যাঁ, কারা কোথা থেকে 200 দিন পরে পৃথিবীতে ফিরল তাই জানবো আজকের এই ভিডিওতে। এখনও যারা ইএস প্লাস বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। নভোচারী জেসিকা মেয়ার, ওলেগ স্ক্রিপোস্কা ও অ্যান্ড্রু মর্গান শেষবারের মতো যখন পৃথিবীতে ছিলেন তখন ঘরে পার্টি, আনন্দ ঘন সময়, হাত মেলানো, কোলাকুলি, জনাকীর্ণ কনসার্ট ছিল। কিন্তু 200 দিনেরও বেশি মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে এসে দেখলেন সব পাল্টে গেছে। এজন্য এক অন্য গৃহ যেখানে পার্টি, হ্যান্ডশেক বা কনসার্টের মতো জমায়েত নিষিদ্ধ। 17 এপ্রিল 2020 শুক্রবার সকালে তারা কাজাখস্তানের জেজাজন শহরের কাছে অবতরণ করেন। এক টুইট বার্তায় নাসা জানিয়েছে, ঘর নিরাপদ ও সুরক্ষিত। আজকের অবতরণের মধ্য দিয়ে মহাকাশচারী জেসিকা মেয়ার ও ওলেগ স্ক্রিপোস্কার 205 দিনের এবং মর্গানের 272 দিনের অভিযান শেষ হল। তাদের বাড়িতে স্বাগতম। গত সপ্তাহে মহাকাশ থেকে একটি সংবাদ সম্মেলনে মেয়ার ও মর্গান বলেছিলেন, পৃথিবীতে কিভাবে ভাইরাসটির উদ্ভব ঘটছে তা আমরা পর্যবেক্ষণ করছিলাম। এতদূর থেকে পর্যবেক্ষণ করে আমাদের গ্রহে কিছুটা পরিবর্তন মনে হচ্ছিল। মর্গান বলেন, আমরা এখান থেকে খবর দেখছি এবং পৃথিবীর একটি পরিষ্কার ও সম্পূর্ণ চিত্র পাওয়ার জন্য বন্ধু ও পরিবারের সঙ্গে কথা বলছি। তবে এখান থেকে বোঝা মুশকিল যে পৃথিবীতে কি বদলে গেছে এবং ফিরে গেলে জীবনযাপন কতটা আলাদা হবে। মর্গান 2013 সালে নভোচারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মার্কিন সেনাবাহিনীর জরুরি চিকিৎসক হিসেবেও কাজ করেন। তিনি বলেন, জরুরি চিকিৎসক হিসেবে আমি জানি যে একটা হাসপাতাল বা ফিল্ড হাসপাতালের সম্মুখের লাইনে কি হতে পারে। আমি এই পেশার অংশ হতে পেরে সত্যি গর্বিত ছিলাম। তবে একই সঙ্গে আমি অপরাধবোধে ভুগছি এখন, কারণ আমি এখন এই পেশা থেকে আলাদা। পৃথিবীতে ফিরে আসার পর নভোচারীদের জন্য নাসার প্রোটোকলে অবতরণ পরবর্তী মেডিকেল চেকআপ অন্তর্ভুক্ত রয়েছে। এটা পৃথিবীর অভিকর্ষ বলের সঙ্গে তাদের মানিয়ে নিতে এবং হাঁটার মতো বিষয়গুলোতে অভ্যস্ত হতে সহায়তা করে। অবতরণ পরবর্তী সপ্তাহগুলোতে তাদের নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়। নাসার এক মুখপাত্র বলেছেন, করোনা ভাইরাসের বিধিনিষেধ মেনেই তাদের অভিযান পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। এর মধ্যে ব্যবহৃত জিনিসের পৃষ্ঠতল পরিষ্কার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধির উপরও জোর দেয়া এবং ক্রুদের সঙ্গে যোগাযোগ সীমাবদ্ধ করা অন্তর্ভুক্ত রয়েছে। সবাই বাড়িতেই থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। Yeah!